ওই নিচেও একটা আছে, নিচেও একটা ঘর আছে। এগুলো হচ্ছে সব ধান, এখানে ধান ক্ষেতের ঘাসগুলো উঠানো হয়েছে এই পাশে। জুম বাগান কি বা জুম কি, জুম হচ্ছে আমাদের আদিবাসীদের একটা পাহাড়ের ধান চাষাবাদ করার পদ্ধতি যেটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা জুমঘরের মধ্যে আছি, আর এই জুমঘরের এখনকার অবস্থান সম্পর্কে আর ন্যাচারাল বিউটি সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হবে, সাথে থাকবেন। হ্যাঁ, জুম বাগানটা হচ্ছে এদিকে, খুব সুন্দর পাহাড়, কত উপরে দেখেন আকাশের অবস্থা। আমি যেদিকে যাচ্ছি এখানে একটা জুম বাগান আছে এবং জুম ঘর একটা আছে, সুন্দর। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি আমি এখন। এটা মেবি পানি ধরে রাখার জন্য তৈরি করেছে। আর দেখেন বাতাসের আওয়াজ, ওয়াও, একদম মন ভরে যায়। ওই নিচেও একটা আছে, নিচেও একটা ঘর আছে। এগুলো হচ্ছে সব ধান, এখানে ধান ক্ষেতের ঘাসগুলো উঠানো হয়েছে এই পাশে। এই পাশে ধানের খ্যাতগুলো উঠানো হয়েছে, খ্যাত বলতে আপনার ঘাসগুলো উঠানো হয়েছে। আর এই পাশে এখনও ধানের ঘাসগুলো উঠানো হয় নাই, আর অনেকে গাছ দেখেন মারা যাচ্ছে, ছোট ছোট গাছগুলো, কারণ বৃষ্টি না হলে তো অবশ্যই মারা যাবে এরকম। আর এদিকেও একটা আছে জুমঘর, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটাও জুম বাগান। আর এটা হচ্ছে
পাশে ঘাস উঠাবে, এই পাশে অলরেডি ঘাস উঠানো হয়েছে। হ্যাঁ, অনেক উপরে আছি। আর ভিউয়ার্স, ঝুম অনেকে আমাকে জিজ্ঞেস করে ঝুম বাগানটা কি বা ঝুম কি। ঝুম হচ্ছে আমাদের আদিবাসীদের, আমাদের পাহাড়িদের একটা পাহাড়ের ধান চাষাবাদ করার পদ্ধতি, যেটা বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে ওনারা ধান রোপণ করবে। প্রথমে ওনারা পাহাড় জঙ্গল পরিষ্কার করবে, পাহাড়ের জঙ্গলগুলো পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে বলে কাঠগুলো এগুলো ওনারা পুড়িয়ে দিবে, কারণ এগুলো পুরানোর পরে এগুলো পাহাড়ের মধ্যে এগুলো সার হিসাবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আপনার কয়েকদিন থাকবে, বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ার সাথে সাথে ওনারা চারা রোপণ করবে। চারা রোপণ করার পরে এই মোটামুটি হচ্ছে আপনার 2 থেকে 3 মাস পর্যন্ত ধানের বয়স, 1 মাস মতো ধানের বয়স। আপনারা দেখতে পাচ্ছেন এই ধান, আর এখানে বিভিন্ন ধরনের ভুট্টা, মারফা, তারপরে হচ্ছে শশা, বিভিন্ন ধরনের শাকসবজি ওনারা রোপণ করে থাকে। আর পরবর্তীতে ওনারা এগুলো সব ঘাসগুলো উঠিয়ে ফেলবে। ওই পাশে তো আপনারা দেখেছেন ঘাসগুলো উঠায় ফেলছে, এই পাশে ঘাসগুলো উঠানো হবে এটাই। আর যা দেখা গেছে এই বাগানে ধান আসলে হয় নাই, ধান ভালো করে হয় নাই, কারণ প্রচুর রোদ, বৃষ্টি, ভালো সময় মতো বৃষ্টি না পড়ার কারণে এই বাগানে ধান কিন্তু যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় না। আপনারা দেখতে পাচ্ছেন একদম খালি খালি এই অবস্থা। আর হ্যাঁ, এটা হচ্ছে সেই জুমগড়, খুব সুন্দর আসলে। আমি অনেক উপরেই আছি,